এটা দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড অতীতের মতো ছাড় নয় কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণফূর্ত মন্ত্রী সম রেজাউল করিম বলেন অনুমোদিত নকশার বাইরে যেসব ভবন তৈরি করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে সকালে বনানীর এফআর টাওয়ারে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি মন্ত্রী বলেন ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে অনুমোদিত নকশার বাইরে যে সকল ভবন তৈরি করা হয়েছে সেগুলোর জন্য কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ স্বাস্থ্যের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী